আজকের ম্যাচে কলকাতা ট ছেড়ে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 127 রান করতে সক্ষম হয়। দলটির হয়ে সর্বোচ্চ 43 রান এসেছে জেসন রয়ের ব্যাট থেকে। এছাড়া আজকে লিটন দাস তার অভিষেক ম্যাচটা দুর্দান্ত শুরু করেছিল। প্রথম বলে 4 মেরে রানের খাতাটা খুলে জাগান দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি মাত্র 4 বলে 4 রান করে আউট হয়ে যান। এছাড়া মানদীপ সিং 12 রান, অ্যান্ড্রু রাসেল 31 বলে 38 রান করে অপরাজিত থাকেন। অ্যান্ড্রু রাসেলের এই ইনিংস ছাড়া আর কেউ 2 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেনি। দিল্লির হয়ে 2টি করে উইকেট নিয়েছেন ঈশান শর্মা, নরকেয়া, আকশের প্যাটেল, কুলদীপ যাদব। মামুলি লক্ষ্য তারা করতে গিয়ে দিল্লির 2 ওপেনার ডেভিড ওয়ার্নার এবং প্রীতেশ্বর দুজনে মিলে 38 রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তুলে প্রীতেশ্বর 13 রান করে আউট হলে এই জুটি ভাঙে। মিচেল মার্শ 2 রান, ফ্লিপ সল্ট 5 রান করে ফিরে গেলে কিছুটা বিপর্যয় পড়ে দিল্লি ক্যাপিটালস। যদিও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত খেলছিল ডেভিড ওয়ার্নার, তার ব্যাট থেকে আসে 41 বলে 57 রানের ইনিংস। এরপর মানিশ পান্ডে 21 রান করলো, উইকেটে থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত আকশার প্যাটেল এবং লালিত ইয়াদব মিলে দিল্লিকে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে যায়। আকশার প্যাটেল 19 রান এবং লালিত ইয়াদব 4 রান করে অপরাজিত থাকেন, যদিও জয় পেতে তাদের 20 ওভার পর্যন্ত খেলতে হয়েছে। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেই না, ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে বিজিএ স্পোর্টসের লিংক দেওয়া আছে। বিজিএ স্পোর্টসের লিংকে ক্লিক করে বিজিএ স্পোর্টসের পাশে থাকতে পারেন।